মোবাইলে টাওয়ার বসানোর নাম করে 20 লক্ষ টাকার প্রতারণার দায়ে পূর্ব বর্ধমান সাইবার ক্রাইমের হাতে গ্রেপ্তার এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের উল্লাস মোড় সংলগ্ন এলাকায়। একটি বেসরকারি নার্সিংহোম মালিককে তার ছাদে মোবাইলের টাওয়ার বসানোর টোপ দেয় এক ব্যক্তি। এরপর সরকারি কাগজপত্র করার জন্য ও ট্যাক্স বাবদ 3 দফায় 20,28,620 টাকা হাতিয়ে নেয় ওই বেসরকারি নার্সিংহোম মালিকের কাছ থেকে। তারপরে প্রতারিত হয়েছেন বুঝতে পেরে নার্সিংহোম মালিক পূর্ব বর্ধমানের সাইবার ক্রাইম বিভাগে লিখিত অভিযোগ জানায়। অভিযোগ পেয়ে তৎপর হয়ে ওঠে পূর্ব বর্ধমান জেলা পুলিশ। প্রতারিত ব্যক্তি ডাক্তার দেবব্রত ব্যানার্জি জানান, প্রতারকরা তার কাছ থেকে 3-4 বারে 20 লক্ষের বেশি টাকা হাতিয়ে নেয়। এরপর তিনি সাইবার ক্রাইম বিভাগে জানায়। রিয়েলি মিসগাইডেড, এবং আমি তখন ওদের 2-3-4 ইনস্টলমেন্টে আই পেড দেম অ্যারাউন্ড 20 লাখস। ওইটা দেওয়ার পরে আই হ্যাভ জাস্ট ডাউট শুরু হলো, আমার সন্দেহ হলো যে দে আর ডুইং দ্য চিটিং। তখন আমি জিওর দিল্লি অফিসে ফোন করি এবং আমার যারা দিল্লিতে বড় ইয়েতে আছে তারা বললো যে না, এটা চিটিং, ইউ জাস্ট ইমিডিয়েট কমপ্লেন লজ করো। তখন আমি সাইবার ক্রাইমে আসি। সাইবার ক্রাইমে যে এত ভালো কাজ করবে আমি ভাবিনি। আমার সাইবার ক্রাইমের প্রতি আমার বিশ্বাস এত বেশি বেড়ে গেছে এবং দে হ্যাভ ডান সো ফাস্ট, আই এম রিয়েলি গ্রেটফুল টু দেম, আমি ওদের কাছে কৃতজ্ঞ। জেলা পুলিশ সুপার কামনা শীর্ষেন সাংবাদিকদের জানিয়েছেন, প্রতারিত ব্যক্তি অভিযোগ করেন গত বছরের 4 নভেম্বর। তারপরে পুলিশ তদন্তে নেমে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে এবং তার পাশাপাশি সম্পূর্ণ টাকাটাই উদ্ধার করে ডাক্তার বাবুর হাতে তুলে দেওয়া হয়। টাওয়ার বসানো হবে জিওর হোক, মানে এয়ারটেল হোক বা অন্য ভোডাফোন হোক, তো এটা একটা মান্থলি আপনি একটা একটা টাকা আপনি পাবেন, একটা সোর্স অফ ইনকাম। তো মোস্টলি আমরা মিডল ক্লাস মানুষরা ওরা ভাবে কি একটা সেকেন্ড সোর্স অফ ইনকাম হবে, কিন্তু দ্যাট ইজ অল মোটামুটি 99.9% কেসেস দেখা গেছে অল দিজ আর ফলস, ফেক। তো ওখান থেকে ওনারা ডকুমেন্টস চায় কি আপনার ডকুমেন্টস আপনার কী আছে, অ্যাকাউন্ট নাম্বার চাবে, আপনার KYC ডকুমেন্ট চাবে, অ্যান্ড ধীরে ধীরে ওরা বেসিকলি ইউনো থ্রু দিস প্রসেস দে উইল সুইন্ডল অফ দ্য মানি আর কি। রিকভারি, হ্যাঁ, অ্যারেস্টও করা হয়েছে, সিজারও করা হয়েছে। এখন অপারেশন কেমন করে করা হয়েছে এটা আমি দ্যাট আই ওয়ন্ট বি এবল টু টেল ইউ, দ্যাট ইস এ পার্ট অফ ইনভেস্টিগেশন, তো আমি এটা বলতে পারবো না। কিন্তু আমাদের বেসিকলি অ্যারেস্ট হয়েছে, সিজার্স হয়েছে, আমাদের এখন অব্দি একজন অ্যারেস্ট হয়েছে যে মেইন গিয়েছিল, আর সিজারও হয়েছে। জানা যায় মিথ্যে প্রলোভন দিয়ে জিও কোম্পানির টাওয়ার বসানো হবে এবং তার জন্য 1.5 কোটি টাকা দেওয়ার কথা জানিয়েছিল প্রতারকরা। এরপর প্রায় 7 মাসের চেষ্টায় প্রতারণার সম্পূর্ণ টাকা উদ্ধার করে পূর্ব বর্ধমান সাইবার ক্রাইম বিভাগ এবং তার সাথে কলকাতার বুড়ো শিবতলার বাসিন্দা অশোক কুমার দোকানিয়াকেও গ্রেপ্তার করেছে। পূর্ব বর্ধমানের পুলিশ সুপার সাধারণ মানুষকে সতর্ক করেন, তারা যেন কোনো রকমের এরূপ প্রতারণার ফাঁদে পা না দেন। প্রতারিত হওয়ার সম্পূর্ণ টাকা ফেরত পেয়ে পূর্ব বর্ধমান পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন প্রতারিত নার্সিংহোম মালিক ডাক্তার দেবব্রত ব্যানার্জি। পাপাই সরকার, LCW ইন্ডিয়া, পূর্ব বর্ধমান। সমীর ডিজিটাল ও অনুরাগ ইনফোমার্ট শহর দুর্গাপুরে একমাত্র ইলেকট্রনিক্স আইটেমস এর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, যার সততা ও বিশ্বস্ততা আপনাকে মুগ্ধ করবে। একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং, ওপো, ভিভো, রিয়েলমি, রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ফোন, এছাড়াও টিভি, ওয়াশিং মেশিন, ফ্রিজ সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ইলেকট্রনিক্স আইটেম। প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় সব অফার, জিরো ডাউন পেমেন্টে ক্যাশব্যাকের সুবিধে সহ থাকছে সারা বছর জিনিস কেনার সুবিধে। এছাড়াও ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডে EMI এর সুবিধা। শুধু ব্যবসায় নয়, লভ্যাংশের একটি অংশ তারা ব্যয় করে থাকেন সামাজিক কাজে, তাই দেরি না করে আপনার পছন্দের ইলেকট্রনিক্স আইটেম কিনতে আজই আসুন সমীর ডিজিটালস ও অনুরাগ ইনফোমার্টে। প্রোডাক্ট কিনুন আর সামাজিক কাজে হাত বাড়িয়ে দিন। আমাদের শাখা ভিড়িঙ্গি TN হাই স্কুলের বিপরীতে, DSP মেইন হসপিটালের সন্নিকটে, দুর্গাপুর স্টেশন বাজার দুর্গাপুর ট্রান্সপোর্টের বিপরীতে এবং অন্ডাল মোড়। যোগাযোগ নাম্বার 9614061558, 9332543650 এবং 9002190082। দুর্গাপুর হোক কিংবা শিলিগুড়ি, এখন হাতের মুঠোয় রেস্টুরেন্ট বিজনেস এর আইডিয়া পাওয়ার জন্য একমাত্র পীঠস্থান RC হসপিটালিটি সার্ভিস। সারা বাংলায় রেস্টুরেন্ট চেইন বিজনেস এর প্রসার ঘটাতে আর দেরি না করে শীঘ্রই যোগাযোগ করুন RC হসপিটালিটি সার্ভিসে। যোগাযোগ
আরসি হসপিটালিটি সার্ভিস অভিক চৌধুরী। কন্ট্যাক্ট 9564845420। ভোজন রসিক বাঙালির কাছে দুর্দান্ত এক সুখবর, জিভে জল আনা খাবার এবার মাত্র 499 টাকায়। গল্প হলেও এটাই সত্যি, সেরি বেঙ্গলের ভোজ বাড়ি এখন আপনার শহর দুর্গাপুরে। মাত্র 499 টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন হরেক রকম স্বাদের বিভিন্ন ধরনের খাবার আইটেম। কি কি মেনু? বেভারেজের মধ্যে আপনারা পাচ্ছেন মকটেল, মিনারেল ওয়াটার। স্টার্টার্সের মধ্যে রয়েছে রাশিয়ান স্যালাড, ফিশ কাটলেট। নিরামিষ আশীদের জন্য রয়েছে মশালা পনির পকোড়া, মিনি ধোসা, তন্দুরি চিকেন উইংস, অথবা ভেজিটেরিয়ানদের জন্য পনির টিক্কা। মেন কোর্সে পেয়ে যাচ্ছেন ঝুরঝুরে আলু ভাজা, আলু পোস্ত, নারকল দিয়ে মুগের ডাল, প্লেন রাইস, মশালা কুলচাল, এছাড়াও খাসির মাংস অথবা মাছের কালিয়া, এবং নিরামিষ আশীদের জন্য কড়াই পনির, আলু বিরিয়ানি এবং ডিস্কো পাপড়। ডেজার্টের মধ্যে থাকছে হট গুলাব জামুন, গাজর কা হালুয়া এবং ফ্রাইড আইসক্রিম। মাত্র 499 টাকায় জিভে জল আনা খাবার এবার শেরি বেঙ্গলের ভোজবাড়িতে। এছাড়াও মাত্র 150 টাকায় আপনি পাচ্ছেন তন্দুরি পর্ন উইথ ইমলির চাটনি, 150 টাকায় পাবেন ইলিশ পাতুরি, 65 টাকায় মিষ্টি দই এবং মাত্র 90 টাকায় চকো লাভা ডেজার্ট। সময় সকাল 11টা থেকে রাত্রি 11টা। তাহলে আর দেরি করে লাভ নেই, শেরি বেঙ্গলের ভোজবাড়ি কিন্তু একেবারে জমে উঠেছে। জিভে জল আনা খাবার একবার চেখে দেখতে হলে আজই বুক করুন আপনার সিট। ফোন নাম্বার 9609900511, এছাড়াও 8617099648। শেরি বেঙ্গল, সগরভাঙা, দুর্গাপুর, SBI ব্যাংকের একেবারে পাশে।